রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা 3000 পেরিয়ে গেছে। গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 5 জনের এবং গোটা দেশে বুধবারের থেকে সংক্রমণ বেড়েছে 19 শতাংশেরও বেশি। এই পরিস্থিতিতে আজ থেকে আগামী 75 দিন 18 থেকে 59 বছর বয়সীদের জন্য দেওয়া হবে নিখরচায় বুস্টার ডোজ। সুরক্ষা কবচে সুস্থ থাকবে ভারত, টুইট প্রধানমন্ত্রীর। কলকাতার 133টি কেন্দ্র থেকে মিলবে এই বুস্টার। দেশ থেকে শুরু করে রাজ্য ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার দেশে 20,000 পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা। বাংলাতেও দৈনিক আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে 3,000-এর গণ্ডি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 38 জনের। এই রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। দেশে একদিনে সংক্রমণ বেড়েছে 19 শতাংশের বেশি, সেখানে বাংলায় পজিটিভিটি রেট প্রায় 19 শতাংশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো শুক্রবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। কলকাতা পুরসভার অধীনে মোট 133টি কেন্দ্র থেকে মিলবে এই বুস্টার ডোজ। এর মধ্যে কোভিশিল্ড পাওয়া যাবে পুরসভার 92টি স্বাস্থ্যকেন্দ্র ও 6টি মেগা সেন্টার থেকে, আর 34টি স্বাস্থ্যকেন্দ্র ও 1টি মেগা সেন্টার থেকে মিলবে কোভ্যাক্সিন। প্রথম দুটি ডোজের ক্ষেত্রে যিনি যে ভ্যাকসিন নিয়েছেন, বুস্টারের ক্ষেত্রেও তাকে সেই ভ্যাকসিনই দেওয়া হবে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সকাল 9টা থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। যারা বুস্টার ডোজ নিতে আসবেন তাদের সচিত্র পরিচয়পত্র ছাড়াও সঙ্গে রাখতে হবে করোনা ভ্যাকসিনেশনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র। তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ রয়েছে বলে জানিয়েছে পুরসভা। 134টা সেন্টার থেকে কালকে আমাদের বুস্টার ডোজ দেওয়া হবে। হ্যাঁ, যেভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এবং যেভাবে তারা আইডেন্টি প্রুফ দেখিয়ে নেন, তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। না, এখনো পর্যন্ত সেরকম কিছু সিদ্ধান্ত হয়নি। গত 10ই জানুয়ারি থেকে দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া চালু হয়। তবে এতদিন ষাটোর্ধ্ব এবং প্রথম সারির করোনা যোদ্ধাদেরই শুধু তা বিনামূল্যে দেওয়া হচ্ছিল, বাকিদের তা কিনতে হচ্ছিল বাইরে থেকে। এই পরিস্থিতিতে বুধবারই 18 বছরের বেশি বয়সীদেরও বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দুদিন আগেই প্রধানমন্ত্রীর তরফে টুইট করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে 15ই জুলাই থেকে আগামী 75 দিন ধরে সরকারি যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত সেন্টার থেকে, হেলথ সেন্টার থেকে 75 দিন বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। আজকে সকাল 10টা থেকে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি চেতলার মেয়র্স ক্লিনিকে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই যারা এখানে বুস্টার ডোজ নিতে এসেছেন সকাল থেকেই তারা লাইন দিয়েছেন, এবং ইতিমধ্যে বুস্টার ডোজ দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মোট 7টি ফ্রিজারে এই এই যে বুস্টার ডোজ রয়েছে সেই ডোজ সেখানে স্টোর করে রাখা হয়েছে, এবং এখান থেকেই অন্যান্য যে কলকাতা পুরসভার যে সেন্টার রয়েছে সেখানে ডিস্ট্রিবিউট ইতিমধ্যে হয়ে গেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে আধার কার্ড, সেই আধার কার্ডের প্রতিলিপি জমা নেওয়া হচ্ছে, এবং ঠিক তার পাশের ঘরে সেখানে কিন্তু চলছে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। তোমাকে একবার জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। 18 বছরের ঊর্ধ্বে 59 বছর পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে আগামী 75 দিন। যে অমৃতকালের কথা প্রধানমন্ত্রী বলেছেন, সেইখানে তিনি বলেছেন যে আজাদি কা মহোৎসব, সেই উপলক্ষে বিনামূল্যে ডোজ দেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে হেলথ সেন্টারের যারা কর্মী রয়েছেন তারা এখানে বসে রয়েছেন, এবং ডোজ নিতে যারা এসেছেন তাদের 18 বছরের ঊর্ধ্বে বিভিন্ন বয়সী যারা রয়েছেন, মহিলা পুরুষ, তারা কিন্তু এখানে এই মুহূর্তে এসেছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। বুস্টার ডোজ একটু কি সুরক্ষিত বোধ করছেন? হ্যাঁ, সুরক্ষিত, এবং ববিদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মানে ববিদার কোনো তুলনা নেই, আমরা সব এটা ফ্রিতেই পেয়েছি, আর কিছু বলার নেই। আমরা একজনের সাথে কথা বলবো। আপনি দীর্ঘক্ষণ সকাল থেকে লাইন দিয়ে রয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি 1.5 ঘন্টা। এরপরে আপনার শুধু আধার কার্ডের জেরক্স আর মোবাইল নাম্বার। আজকে বুস্টার ডোজ হচ্ছে, আমরা খুব খুশি, বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে, সবাই এর সুযোগ পাবে। এই ডোজের পর কি একটু সুরক্ষিত বোধ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগ্রহ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, সকাল থেকে প্রত্যেকে লাইন দিয়েছেন, অনেকে ফার্স্ট ডোজ ও সেকেন্ড ডোজের সার্টিফিকেটও এনেছেন, সাথে আধার কার্ডের প্রতিলিপি রয়েছে, সেটা দেখানোর পরই কিন্তু একে একে প্রত্যেককে ডোজ দেওয়া হচ্ছে ভেতরে। এবং সেখানেই যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা তাদের নাম এনলিস্টেড করে নিচ্ছেন, এবং একের পর এক প্রত্যেকে যারা রয়েছেন তারা কিন্তু বুস্টার ডোজ দিচ্ছেন। এবং এই মুহূর্তে চেতলার যেখানে রয়েছি আমরা মেয়র্স হেলথ ক্লিনিক, এখান থেকেই সমস্ত জায়গাতে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে, এবং সকাল ঠিক 10টা থেকে এখানে এই যে বুস্টার ডোজের প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে।